তিনি বলছেন এখানে যে নবী বাণীতে রয়েছে আনা সাল্লাহ আমি তোমাদের মধ্যে সব বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী সর্বাধিক জ্ঞানী কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী যখন রসুরল্লাহ সাল্লা সাল্লাম তাহলে ওর চাইতে কম জ্ঞানী অন্নারা রয়েছে অন্য যখন কম জ্ঞানী রয়েছে তাহলে সবার জ্ঞান সমান নয় কারো জ্ঞান বেশি কারো জ্ঞান কম রয়েছে আর মানুষের এলেমের ভিত্তিতে আমল হয় এলেমের ভিত্তিতে কি হয় আমল হয় যখন এলেমের ভিত্তিতে আমল হয় তাহলে আমলেও মানুষের তারতম্য রয়েছে পার্থক্য রয়েছে বরং একই আমল সমান আপনি পরিমাণের দিক থেকে করছেন তারপরও পার্থক্য আছে যেমন আপনিও সতর রাকাত ফরজ নামাজ পড়ছেন দিনে আর আমরাও পড়ছি কিন্তু সবার নামাজের স্বভাব সবার নামাজের কোয়ালিটি একরকম মোটেই না মোটেই না অনেক পার্থক্য রয়েছে ঠিক হয়ে গেল ও আন্নাল মারে ফেলুল কালবে তারপরে তিনি বলছেন যে আল্লাহর মারেফা আল্লাহর মারিফাত আল্লাহর মারিফাত মানে কি মারেফাত শব্দটি মাসদার আরাফা ইয়ারেফোর মাসদার আরাফা ইয়ারেফোর মারেফাতন ইট মাসদার আরাফা মানে কি আলেমা মানে জানা জানা আছে আরাফা মানে কে বলতে পারে পরিচিত হওয়া চেনা আরাফা মানে চেনা পরিচিত হওয়া পরিচিতি লাভ করা যার সাথে যার ক্ষেত্রে পরিচিতি লাভ করে তার সম্পর্কে জানা হয় না হ্যাঁ জানা হয় না হয় না তো মা আরেফা এল মার মা আরেফা জ্ঞান অর্জন করা আর মারেফাত মারেফাতের সম্পর্কে বিশেষ করে হ্যাঁ অন্তরের সাথে অমুককে আমি চিনি আর অমুককে আমি জানি সব দুটো শব্দ আমরা ব্যবহার করি যদিও প্রতি শব্দ হিসাবে আমরা ব্যবহার করে থাকি কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে বলছেন যে অন্যাল মারেফা মানে মারেফাত আল্লাহ আল্লাহকে চেনা বা আল্লাহর পরিচয় লাভ করাটা কিসের কাজ বলছে ফেলুল কালবে হৃদয়ের কাজ আল্লাহর পরিচয় লাভ করাটা কিসের কাজ এদের কাজ কাজ যে অঙ্গ অন্তরের কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচিতি লাভ করা এখন আল্লাহর পরিচয় কেমন করে লাভ করবেন দেখেন সুফিদের এই টার্মটা আছে চারটি কথা তাদের ভাষায় আছে এটা হচ্ছে কি তরিকত মারেফত হাকিকত আর শরীয়ত আছে না শরীয়ত মানে মাসলাম আবু হানিফা শুধু শরীয়তের আলেম আর বাকি তিনটার খবর ছিল না বলছে ফকিহিত নিয়ে হ্যাঁ এমামা আজম কিসের ফেকার এমামা আজম তার মানে সলুকের আধ্যাত্মিকতা রুহানিয়েতের এলেম তার কাছে ছিল না সেই জন্য সে মারেফতি আলেম নয় সুতরাং হাকিকাতে পৌঁছিতে পারেনি আর তরিকও ধরেনি তারিকা মানে রাস্তা মানে পীরদের রাস্তা ধরতে হবে সুফিয়ানা রাস্তা ধরতে হবে বোঝা গেছে কি না তাহলে তখন মারেফাত হাসেল হবে যখন মারেফাত হাসেল হবে তখন আল্লার হকিকতে পৌঁছে যাবে এগুলো হচ্ছে সুফিদের ভণ্ডামি যার হদিস কোরআন হাদিসে পাবেন না আপনি কথা বোঝা গেছে না এটা হচ্ছে সুফিদের ব্যাখ্যা মারেফতের আর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনে ভালো করি আমাদেরকে মারেফাত হাসিল করা ফরুজ আল্লাহ কিন্তু কোন মারেফাত মানে আল্লাহর সাথে পরিচিতি লাভ করা আল্লাহ সম্পর্কে জানা হ্যাঁ আল্লাহর সাথে আপনার রিলেশন আছে সম্পর্ক আছে মারেফাতের মানে চেনা পরিচয় ব্যক্তি যাকে যত বেশি চেনেন আপনি তার সাথে তত বেশি আপনার রিলেশন স্বাভাবিক তাই না একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি জানে অন্য লোকের চাইতে বাপ মা অতটা ছেলেমেয়ে সম্পর্কে জানবে না বিবাহ হয়ে যাওয়ার পরে যতটা স্ত্রী জানছে তাই না ওইরকম স্ত্রী সম্পর্কে স্বামী সবচেয়ে বেশি জানে আর তারপরে তখন বাপ মা ছেলেমে সম্পর্কে জানে যে কোনটা আমার কি ধরনের ছেলেমে তাই না আর ছেলেমেয়েরা যতটা বাপ মা সম্পর্কে জানে বড় প্রতিবেশী জানে না অনেক কথাই জানতে পারে কিন্তু ছেলে মেয়েরা জানে যে আমার বাপেরই দোষ আছে মায়েরই আছে ভালো আছে আর মন্দ আছে ভালো থাকলেও জানে এবার একটা লোক যদি তার যদি পড়ে তো সেটাও পাড়া প্রতিবেশী নাও জানতে পারে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের থেকে লুকিয়ে রাখা যাবে না স্ত্রী থেকে লুকিয়ে রাখা যাবে না স্বামীর থেকে লুকিয়ে রাখা যাবে না ও জানবেই একদিন তাই না তো মা মানে পরিচিতি লাভ করা বা চেনা এখন সহি কোরআন সন্ন্যার আলোকে আল্লাহ সম্পর্কে কেমন করে মা আরেফাত হাসিল করবেন খুব সংক্ষেপে অনেকগুলি কথা সংক্ষেপে বলছি দু চারটা কথাই হেডলাইন যাতে করে আমরা এই পরিচিতি লাভ কেমন করে হবে আল্লাহর সাথে আর আমাদের কতটা এই ক্ষেত্রে উন্নতি হয়েছে আর কতটা করতে পেরেছি আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ রব্দুল্লা আলামিনের মারিফাত সম্পর্কে আকিদর আলমারা বলেছেন যে না রেফুল্লাহ আল্লাহর সাথে আমরা পরিচিতি লাভ করবো আল্লাহকে জানব হ্যাঁ বেজাতহি আল্লাহর জাত সম্পর্কে জানবো সিফাতহি আল্লাহর সিফাত গোনাবলি সম্পর্কে জানবো ও তৌহিদেহি আর তার তৌহিদ আর তৌহিদের একটা দিক হচ্ছে রবু জাত সেফাত যখন চলে আসলো তো তৌহিদুল আসমা সেফাত চলে আসতো না রেফুল্লাহ বেজাতি হওয়া সিফাতিহি বা বেআসমাই আসমাই সিফাতহি আল্লাহর নামগুলির মাধ্যমে জানবো আর প্রত্যেকটা নামের সুন্দর সুন্দর অর্থ রয়েছে সেই অর্থগুলির মাধ্যমে আল্লাহকে জানবো কি বুঝলেন বুঝলেন না বুঝলেন না তো আল্লাহর নাম রহমান রহিম হ্যাঁ জব্বার হ্যাঁ আল হ্যাঁ আল আল মোহাইমেন আল আজিজ ইত্যাদি ইত্যাদি আল হাকিম আল খাবির জি হ্যাঁ আল আলিম আল্লাহ গয়ুব ইত্যাদি আল্লাহর নামগুলিও জানবো আর তার সাথে নামের অর্থগুলি হচ্ছে অর্থ যেগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে সেফাত গুণাবলি গুনাবলির মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত লাভ করব এটা একটা কাজ আর একটা কাজ হচ্ছে আল্লাহ রুব সম্পর্কে জানবো আল্লাহ রুবিয়াত মানে আল্লাহর কাজগুলি জানবো যে আল্লাহর কাজ আর কারো কাজ নাই এর মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত আল্লাহর মারেফাত হাসিল করব। সুতরাং একজন মমিন জানবে যে সৃষ্টি করা কাজ কার কাজ হায়াত দেওয়া কার কাজ মরণ দেওয়া কার কাজ সুখ কার কার কাজ কাজ হ্যাঁ বালা দেওয়া দেওয়া সিবত থেকে উদ্ধার করা কার কাজ ছেলে মেয়ে দেওয়া কার কাজ ভালো করা কার কাজ সব আল্লাহর কাজ তাহলে মাজার কেন দাইল তাহলে মাজার কেন যখন আল্লাহর কোরআন শূন্য ভিত্তিক মারিভা হাসেল হবে তো কেউ মাজারে যাবে না নিজে হাতে মাজার ভেঙে ফেলবে ওরা তা আল্লাহর মারিফতি নাই এদের কাছে মাজার ব্যবসা হচ্ছে ব্যবসা ধর্ম ব্যবসা এটা কোনো ইসলাম নয় এটা মারিফাত নয় ধর্ম ব্যবসা আর কত লোক যে ধর্ম ব্যবসায় জড়িয়ে গেছে আল্লাহ ধর্ম ব্যবসার ফিতনা থেকে বাঁচাকে তো কয়টা দিক বললাম আল্লাহর নাম আর গুণাবলী আর আল্লাহর রবি আল্লাহর কাজগুলি আল্লাহর কাজগুলি যদি বলি তো ঘন্টা শেষ হয়ে যাবে আমাদের আলোচনা ঈশ্বাস সেই জন্য আল্লাহর কাজগুলি আপনি হবে আল্লাহর কি কি কাজ

আল্লাহর কাজগুলির কথা আলোচনা ভরপুর হয়ে আছে আপনাকে জানতে হবে এগুলো আল্লাহর পরিচিত লাভ আছে আল্লাহর কাজগুলো কি জানবো রবু তহিদের রবু আল্লাহর কাজ যখন হয়ে গেল তো আল্লাহর এবাদতগুলি গুলি জানবো তৌহিদুল অলুহিয়া জানবো তৌহিদুল এবাদা জানবো আল্লাহর এবাদত কি আল্লাহর ইবাদত অন্তর দিয়ে করতে হবে আল্লাহর এবাদত জবান দিয়ে করতে হবে আল্লাহর এবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হবে আল্লাহর এবাদত শরীর দিয়ে করতে হবে ধন সম্পদ দিয়ে করতে হবে আল্লাহর এবাদত বন্দেগিতে কিছু ফরজ রয়েছে কিছু নফল সন্নত মোস্তাহ রয়েছে এগুলির মাধ্যমে আল্লাহর মারেফত হাসিল করা আর এটাই তো দিন এটাই তো দিন এটাই তৌহিদ এটাই ইমান এটাই দিন জি হ্যাঁ এই ক্ষেত্রে যে যতটা জানতে পারবে সে তত আলাম বিল্লাহ হবে আর নবী শাসন সবচেয়ে বেশি জানতেন সুতরাং এই উম্মতের সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে কে ছিলেন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম জি আশা করি বুঝতে পেরেছেন লেখলি